করোনার প্রাদুর্ভাবের কালে অনেকেই সাংবাদিকতার নামে অপসাম্ভাবিকতায় লিপ্ত রয়েছে। তারা বিভিন্ন ফেসবুক টিভি, অনলাইন টিভি এগুলা করে যারা মূলত সাংবাদিক আছে তাদের ভাবমূর্তি নষ্ট করছে। তো ইতিমধ্যে আমাদের মাঝে অনেক অভিযোগ এসেছে, আমরা অনেকেই আইনের আওতায় নিয়ে এসেছি এবং ভবিষ্যতেও তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।